আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহ রহমাতে ভালো আছো তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সৃজনশীল পার্টিক সৃজনশীল নিয়ে কথা বলবো তো আমরা অষ্টম শ্রেণীর যে তোমাদের দুই পয়েন্ট এক এবং দুই পয়েন্ট দুইয়ের যে অঙ্কগুলো রয়েছে বইয়ের যে অঙ্ক টেস্ট বইয়ের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আমরা কিন্তু সমাধান করছি এখন আমরা কিছু সৃজনশীল নিয়ে কথা বলবো যাতে করে আমাদের প্রিপারেশনগুলো এবং আমাদের ওই অঙ্কগুলো আরও ঝাড় একবার ঝালাই হয়ে যায় তো এই ক্ষেত্রে আমি তোমাদের প্রথমেই বলবো যে তোমরা যখন মানে ক্লাসটা করতে বসবে তখন অবশ্যই খাতা কলম নিয়ে বসবে সেই প্রস্তুতি নিয়ে বসবে তাহলে হবে কি একবারে তো তোমাদের এটা কমপ্লিট হয়ে যাবে যখন তোমরা এটা দেখবে এবং বুঝবে সাথে করে ফেলবে তো তোমরা খাতা কলম নিয়ে অবশ্যই করবে এই অঙ্কগুলো তো চলো আমরা দেখি সৃজনশীল এক তো এই সৃজনশীল একে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো আসল তিন বছরের সরল মুনাফা হয়েছে আঠাইশ হাজার টাকা কোনো আসল তার মানে আমরা এখানে কিন্তু আসলটা জানি না সেইটা তিন বছর ব তিন বছরের স্মরণ মুনাফা সহ আমাদের হয়েছে কত আঠাশ হাজার টাকা আমার পাঁচ বছরে আমাদের স্মরণ মুনাফা সহ হয়েছে কত তিরিশ হাজার টাকা আসল কিন্তু একই এটা হলো আমাদের উদ্দীপক তো সৃজনশীল করার আগে প্লিজ তো স্টুডেন্টদের মধ্যে একটা প্রবণতা আছে ছাড় সৃজনশীল দশ নম্বরটা করান বা পাঁচ নম্বরটা করান নয় নম্বরটা করান এভাবে বলে আসলে ওরা একটু প্রশ্নটা পড়ে না এরকম ম্যাক্সিমাম স্টুডেন্টগুলো এই কাজটা করে যে বইয়ের অঙ্কগুলো স্যার সাত নম্বর অঙ্কটা করান দুই নম্বর অঙ্কটা করান কিন্তু যদি জিজ্ঞেস তুমি প্রশ্নটা পড়ছো না স্যার প্রশ্নটা পড়লে এমনি দেখছি মানে ভালো করে প্রশ্নটা পড়ে না না পড়েই বলে যে এটা পারবো না বা এটা বুঝতেছি না স্যার করাই দেন তো স্যারে করাই দেয় তোতা পাখির মতো লেখে নেয় জাস্ট দু একবার দেখে মুখস্থার মতো হয়ে যায় তো এভাবে কিন্তু আসলে গণিত শেখা যায় না রিয়েলি এভাবে কিন্তু গণিত শেখা যায় না স্যারকে স্টপ করে দিতে হবে স্যার আপনি ওয়েট করেন আমি প্রশ্নটা পড়ে নিই আমি প্রশ্নটা একটু বুঝে নিই স্যার আমি এই প্রশ্নটার এই অংশটা বুঝে নিই এই বিষয়টা কিন্তু আমাদের অবশ্যই অবশ্যই বলতে হবে তাহলে আমরা কিন্তু আমাদের মানে অঙ্কর যে শেখাটা ভালোভাবে শিখতে পারবো তো এক্ষেত্রে আমাদের সৃজনশীল অঙ্কগুলো আমাদের উদ্দীপকটা কিন্তু সত্যি সত্যি আমাদের বুঝতে হবে যে যত তাড়াতাড়ি বা ভালোভাবে উদ্দীপকটা বুঝতে পারবো এবং প্রশ্নে কি বলছে সেটা বুঝতে পারবো তাহলে কিন্তু আমরা সহজেই অ্যান্সার করতে পারবো সো প্রশ্ন বুঝতে হবে অঙ্ক সমাধান করার আগেই তাহলে এখন আমরা দেখি যে কোনো আসল তিন বছরের সরল মুনাফা সহ আমাদের আঠাশ হাজার টাকা যে যে কোনো একটা আসল সেটা তিন বছর যদি ব্যাংকে থাকে তাহলে আঠাশ হাজার টাকা পাওয়া যাবে সেই টাকাটা যদি পাঁচ বছর রাখা হয় তখন মুনাফা সহ আমরা কত পাব তিরিশ হাজার টাকা পাবো এখন বলছে প্রতীকগুলোর ক নম্বরে বলছে প্রতীকগুলোর বর্ণনা সহ মূলধন নির্ণয়ের সূত্রটি লেখো তো আমরা মূলধন নির্ণয়ের কিন্তু সূত্রটা জানি আমরা মূলধন নির্ণয়ের কি সূত্রটা জানি আর সেই সূত্রটার প্রতীকগুলোর সহ আমাদের লিখতে বলছে তাহলে আমরা ক নম্বর অ্যান্সারটা করতে গিয়ে আমরা পরীক্ষার খাতায় অবশ্যই এভাবে লিখবো যেটা এক নং সৃজনশীল লিখবো এক নং প্রশ্ন উত্তর ক আমরা একটা টান দিলাম যে দেখো এখন আমাদের এখানে কি বের করতে বলছে প্রতীকগুলোর বর্ণনা সহ মূলধন নির্ণয়ের সূত্রটি লিখতে বলছে ঠিক আছে তাহলে এখন মূলধন নির্ণয়ের যে সূত্রটা সেই সূত্রটা আমাদের যাওয়ার জন্য আমরা কি জানি আমরা একটা আমরা জানি আমাদের যে সূত্রটা আমরা জানি যে আইকল পি আর এন এই বিষয়টা কিন্তু আমরা প্রত্যেকেই জানি দেখো এই যে সূত্রটা আমাদের এই সূত্র থেকে কিন্তু আমরা আমরা কি মানে মূলধনেরটা বের করে নিতে পারি না অবশ্যই পারি তাহলে পিটাকে যদি আমরা এখানে রাখি তাহলে আই ইকল আমাদের কী হবে আর এন তাহলে এইটি হলো আমাদের মূল নয় মূলধয় নির্ণয়ের সূত্র তো এখন এইখানকার প্রতীকগুলো কোনটা কি প্রতীক সেটা আমরা দেখি যে যেখানে পি আসল তারপরে দেখো আই হলো কি মুনাফা তারপরে আর হলো কি মুনাফার হার মুনাফার হার আর এন হলো কি এন হলো সময় তাহলে দেখো আমরা সূত্রটাও লিখে ফেললাম এবং এখানকার আমাদের যে প্রতীকগুলোর যে ব্যাখ্যাটা বা বর্ণনা সেটা আমরা লিখে ফেললাম তারপর আমাদের বলছে খ নম্বরে যে মুনাফার হার নির্ণয় করতে বলছে দেখো এখানে আমাদের মুনাফার হার নির্ণয় করতে বলছে তো আমাদের এখানে দেওয়া আছে সরল মুনাফা সহ এটা দেওয়া আছে আবার পাঁচ বছর সহ পাঁচ বছরের সরল মুনাফা দেওয়া আছে কিন্তু আমাদের এখানে বের করতে হচ্ছে মুনাফার হার যেহেতু এখানে মুনাফার হার দেওয়া আছে তাহলে মুনাফার হার বের করার সূত্রটা আমাদের এখান থেকে নিতে হবে তাহলে আর এর মানটা বের করতে হবে আমার দরকার কি আই দরকার পি দরকার এবং এন দরকার দেখো আই পি এবং এন এই মানগুলো আমাদের দরকার আমরা কিন্তু পির মান জানি না আমরা কিন্তু আইয়ের মানটাও জানি না তাহলে আমাদের কিন্তু এটা বের করে নিতে হবে তো এটা বের করে নিব আমরা কিভাবে দেখি লিখি এক প্রশ্ন দেখো মুনাফা আসল তা আসল যোগ এখানে পাঁচ বছরের মুনাফা আসল ত্রিশ হাজার টাকা যদি তাহলে এখান থেকে আমরা কি আসল যোগ পাঁচ বছরের পাঁচ বছরের মুনাফা সমাট কত তিরিশ হাজার টাকা দেখো আমরা এইটা কীভাবে লিখলাম কারণ এই পাঁচ বছরের সরল মুনাফা কিন্তু এখানে কিন্তু আসলও আছে মুনাফাটাও আছে তাহলে আমাদের এখানে কি আসল যোগ পাঁচ বছরের মুনাফা কিন্তু আমাদের তিরিশ হাজার টাকা হয়েছে ঠিক তেমনি বলবো আমরা এখানে এখানে আমাদের তিন বছরের ক্ষেত্রে আমাদের কী আছে যে আসল যোগ তিন বছরের মুনাফা কত এখানে আঠাইশ হাজার টাকা তাহলে এখন যদি আমরা এটাকে বিয়োগ করি যদি আমরা এটাকে বিয়োগ করি তাহলে দেখো আসল আসল কেটে যাচ্ছে আর এখান থেকে থাকতেছি দুই বছরের মুনাফা আমরা কিন্তু এখান থেকে দুই বছরের মুনাফাটা বিয়োগ করে খুব সহজেই বের করে নিতে নিয়ে যেতে পারি তাহলে আমাদের দুই বছরের মুনাফা কত দুই হাজার টাকা দেখো আমরা কিন্তু দুই বছরের মুনাফাটা বের করে নিলাম তাহলে আমরা যদি দুই বছরের মুনাফাটা বের করতে পারি তাহলে কি আমরা তিন বছরে এখানে কত মুনাফা হয় সেটা আমরা বের করে নিতে পারবো না অবশ্যই আমরা তিন বছরটা তাহলে কি আমরা এক বছরের মুনাফা কম হবে তাহলে নিচে চলে যাবে দুই আর এখানে আমাদের কত তিন বছরেরটা আমরা বের করে নেবো এখানে যদি তুমি পাঁচ বছরটা বের করো তাও হবে একই তাহলে তিন বছরের মুনাফাটা আমরা বের করে নেই তাহলে দেখো তিন বছরের মুনাফাটা আমরা বের করে নিব তাহলে এখা এটাকে যদি আমরা কাটি তাহলে কত হবে এখানে আমাদের এক হাজার তাহলে এক হাজারের সাথে তিন গুণ হলে হবে আমাদের তিন হাজার টাকা দেখো একটা কথা প্রশ্ন থাকতে পারে স্যার আমরা কেন এই যে তিন বছরের মুনাফাটা বের করে নিলাম কারণ এটার মানে হলো যে আমাদের তো এখানে মুনাফার হার নির্ণয় করতে গিয়ে তো আমাদের পি মানটা জানতে হবে তো আমরা পির মানটা এখানে তো এই দেখো তিন বছরের স্মরণ মুনাফার মধ্যে এখানে তো মুনাফাও আছে আবার আসলও আছে তাহলে আমরা যদি কোনোভাবে এই আঠাইশ হাজার টাকার মধ্যে কত মুনাফা সেই জিনিসটা যদি আমরা বের করে নিতে পারি তাহলে কিন্তু আমরা ওই টাকাটা বাদ দিলে আমরা কি পাবো আসলটা পাবো তাহলে দেখো আমরা কিন্তু তিন বছরের মুনাফাটা বের করে নিছে তাহলে তিন বছরের মুনাফাটা কত হয় তিন হাজার টাকা তাহলে তিন বছরের মুনাফা যদি তিন হাজার টাকা হয় তাহলে আসলটা কত আঠাইশ থেকে আমরা আঠাইশ হাজার থেকে তিন হাজার টাকা বিয়োগ করলে কিন্তু আমরা আসলটা বের করে ফেলতে পারি তো এখন দেখো আমরা কি লিখব অতএব আসল ইকল কত আঠাইশ হাজার থেকে আমাদের বিয়োগ হবে কত তিন হাজার টাকা তাহলে দেখো আঠাশ হাজার টাকা থেকে যদি আমি তিন হাজার টাকা বিয়োগ করি তাহলে আমরা কত পাবো পঁচিশ হাজার টাকা কেমন তাহলে এখন একটা বিষয় দেখো আমাদের আসলও আমরা জানি আসলও আমরা জানি মুনাফাটাও আমরা জানি মুনাফা আইকল আবার সময়টাও আমরা জানি তাহলে আমাদের আরের মান অর্থাৎ মুনাফার হারটা বের করাটা খুবই সিম্পল হয়ে গেছে তো দেখো এখন আমরা কি করব যে এখানে পি কল আসল আমি লিখলাম না তোমরা লিখে নিও আসল পি ইকল এত সেটা লিখে নিও আমি সরাসরি লিখতেছি পঁচিশ হাজার টাকা তারপরে আমাদের সময় এ নিকল কত তিন বছর কারণ আমরা পাঁচ বছরের হিসাবটা করে নিই তোমরা যদি পাঁচ বছর হিসাবটা করো তখন এখানে পাঁচ বছর লাগতে আমি যেহেতু তিন বছর হিসাবটা করছি তাহলে তিন বছর লিখতে হবে আর আই কল বলো তো আমরা কিন্তু এখান থেকে বের করে নিছি তিন হাজার টাকা কেমন তাহলে এখন আমরা যে আমাদের যে কাঙ্ক্ষিত যে মানটা আমাদের বের করতে হবে সেখান থেকে আমরা লিখতে পারি যে জানা আছে জানা আছে কী জানা আছে আই ইকল পি আর এন বা এখন যদি আমি আর এর মানটা বের করতে চাই তাহলে আই থাকবে উপরে নিচে পি এন চলে আসবে তো এখন বের করো আইয়ের মান কত এর মান হলো তিন হাজার টাকা পি এর মান কত পি এর মান হল আমাদের পঁচিশ হাজার টাকা এন কত তিন বছর এন তিন বছর এখন আমাদের এখান থেকে কাটো দেখো কত হয় এটা থেকে এটা কাটলে তিনশূন্য কেটে গেল আর তিন দিয়ে দিয়েটাকে কাটলো খুব সিম্পল একটা ভাগ হয়ে গেলো এখানে কত এক বাই পঁচিশ এখন যেহেতু আমাদের মুনাফার হাঁটা বের করতে বলছে তাহলে এখন আমরা এটাকে পার্সেন্টেজ নেওয়ার জন্য আমরা একটা কাজ করি যে উপরেও একশো দ্বারা গুণ করলাম নিচেও একশো দ্বারা গুণ করলাম তাহলে আমাদের একই থাকে হরে কাজ করে তাহলে এখন এখানে যদি আমরা একটু কাজ করি যে পঁচিশ গুণ একশো আর এখানে এক বাই একশো তাহলে দেখো এখানে পঁচিশ দিয়ে একশো কাটলে হবে কত চার তাহলে চার এখানে উপরে থাকতে চার গুণ এক বাই একশো তাহলে আমরা লিখতে পারি চার পার্সেন তো আমাদের মুনাফার হারটা বের হয়ে গেল যে চার পার্সেন খুব ইজি ঠিক আছে তো এখন আমাদের যেটা আমরা অঙ্কটা করে ফেলাম তারপর আমরা ঘ নম্বরটা দেখি ঘ নম্বরে কী বলছে দেখো যে একই হারে ব্যাঙ্কে কত টাকা জমা রাখলে পাঁচ বছরে মুনাফা আসলে কত হইতো আটচল্লিশ হাজার টাকা হতো এখন বলছে একই হার এখানে মুনাফার হার কিন্তু ঠিকই আছে চারই থাকবে চার পার্সেন্ট কত টাকা জমা রাখলে এখন কত টাকা তিনি যদি জমা রাখতেন তাহলে পাঁচ বছর পরে মুনাফা আসলে তিনি আটচল্লিশ হাজার টাকা পাইতেন এখানে পাঁচ বছরের মুনাফা আসলে কিন্তু তিনি তিরিশ হাজার টাকা পাইতেন কিন্তু এখন যেহেতু মুনাফার হার এক আবার পেতে চান আটচল্লিশ হাজার তাহলে অবশ্যই মুনাফা মানে আসলটা বাড়াতে হবে তো সেইটা আমরা করি নেই। আমাদের অতটা বড় না দেখো আমরা এখান থেকে যে উত্তর এর মধ্যে কিন্তু মুনাফার হার এখানে আমাদের কি কি দেওয়া আছে খ হতে খ হতে আমাদের এই মানগুলো খ হতে আমরা কি কি পাইছি যে খ হতে মুনাফা মুনাফা আসল মুনাফা আসল এই কল কত আটচল্লিশ হাজার টাকা দেখো তাহলে এখন আমাদের মুনাফার হার কিন্তু একই তাহলে আমরা মুনাফার হারটা লিখে নিই মুনাফার হার মুনাফার হার কত আরিকল চার পার্সেন্ট তাহলে এটাকে যদি আমরা করি চার বাই একশো তাহলে এটাকে কাটলে পঁচিশ তার মানে এক বাই পঁচিশ আসবে এখন দেখো সময় কত এখানে সময়টা কিন্তু এনিকল পাঁচ বছর কারণ আমাদের গণমারে আমাদের পাঁচ বছর শর্ত দিচ্ছে এখন আমাদের বের করতে বলছে কি আমাদের বের করতে বলছে কিন্তু কত টাকা জমা রাখলে তাহলে আমাদের আসলটা বের করতে হবে আসল এখন চলো আমরা একটা সূত্র জানি আমরা জানি যে মুনাফা আসল এ ইকল পি ইন্টু এক প্লাস আর এন এই সূত্রটা কিন্তু আমরা সবাই জানি এখন আমরা এখান থেকে কী করতে পারি এখান থেকে কিন্তু আমরা পি এর মানটা বের করে নিতে পারি কারণ আমরা এর মান জানি আর এর মান জানি এন এর মানও জানি তাহলে খুব সহজে আমরা পিটা বের করে নিতে পারি তাহলে এখন আমাদের এখানে পিটা যদি আমরা বের করি তাহলে এ উপরে থাকবে নিচে এক বাই আর এন চলো এবার আমরা এর মানটা বসাই এর মানটা কত আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার নিচে কত আসতেছে এক আরের মানটা কত আরের মানটা কিন্তু এক বাই পঁচিশ এনের মানটা কত পাঁচ ঠিক না এখন দেখো এইটা আর এইটা কিন্তু ঘেঁচাং তাহলে নিচে থাকতেছে কত পাঁচ তাহলে উপরে থাকতেছে আটচল্লিশ হাজার এক প্লাস এক বাই পাঁচ আচ্ছা নিচে এখন আমাদের এটাকে ছোটোবেলা সরল করতে হবে ছোটোবেলা সরলে পাঁচ বাই পাঁচ দেখো এখন এখানে দোতলা দোতলা ভাগ তাহলে দোতলা ভাগে আমরা এই চিহ্নটা বড় চিহ্নটা এটা হলো ভাগ ভাগের জায়গায় গুন দিলে আমাদের পুরো ফাংশনটা উল্টে যাবে তাহলে এখন আমাদের ছয় দ্বারা আটচল্লিশকে যদি আমরা কাটি তাহলে কত হবে বলো তো ছয় আটা আটচল্লিশ ঠিক না তাহলে আর এই যে তিনটা শূন্য তিনটা শূন্য থেকে যাবে তার মানে আট হাজার এখন দেখো আমাদের এখানে গুণ করলে আমরা কত পাবো আঠাশ আট শূন্য তিন শূন্য তাহলে তিন শূন্য তো বসেই যাবে শূন্যের গুণ খুবই যে তাহলে পাঁচ দ্বারা আটকে গুণ করলে আমরা পাঁচ আটা কত হবে চল্লিশ তার মানে কত টাকা চল্লিশ হাজার টাকা তার মানে ওই সুদখোর যদি আটচল্লিশ হাজার টাকা পাঁচ বছরে মুনাফা আসলে পেতে চায় তাহলে তার ব্যাংকে অথবা সুদে চল্লিশ হাজার টাকা লাগাতে হবে তো সুদখোরের হিসাবটা আমরা করে ফেলাম খুব সহজে আশা করি তোমাদের সৃজনশীলটা খুব ভালোভাবে বুঝতে পারছো